নমস্কার বন্ধুরা, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য ইমিউনিশন বাড়ানোর মতো কিছু যোগা নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন সেই যোগাগুলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে রয়েছে লেগস আপ, তারপরে পবন মুক্তাসন। তো পবন মুক্তাসনে দুটো সেট থাকে, একটা হলো সিঙ্গেল, একটা হলো ডবল। তারপরে ভুজঙ্গাসন, তারপরে সর্বঙ্গাসন, তারপরে মৎস্যাসন, আর সর্বশেষে কপালভাতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি লেগসাপ। ধরো পাটাকে এখানে রেখে 10 বার করে দমনা আছাড়া করবেন। স্টেকে স্টে করা বলে, ছেড়া 10 বার দমনা আছাড়া হয়ে গেলে আস্তে আস্তে নামিয়ে দেবেন। আবার দ্বিতীয় পাটাকে ঠিক একই রূপ করবেন, 10 বার করে দমনা আছাড়া করবেন, স্টেক রেখে আস্তে আস্তে নামিয়ে দেবেন। পবন মুক্ত আসুন, পারফিউম হচ্ছে প্রথমে নাক দিয়ে দম নাও, এই মুখ দিয়ে ছাড়তে ছাড়তে একটা পাকে ভাঁজ করে নিয়ে যাও, ছাড়তে ছাড়তে হ্যাঁ আবার ছেড়ে দাও, আবার এইটাকে দম নিয়ে ছাড়তে ছাড়তে যাও, আবার ছেড়ে দাও। এবার দুটো পা একসঙ্গে করো, আবার ছেড়ে দাও, এই তিনটে মিলিয়ে একবার হলো, এক সেট। এবার করো এইভাবে আপনারা করবেন। আর এবার করো সর্বে ভুজঙ্গাসন, করো উল্টে যাও, হাত নাও আস্তে, পাটে যাও, তোলা করো, শুয়া করো, তোলো আস্তে আস্তে, এটা চেপে আর উঠবে, আর উঠবে, এখানে থাকো, চোখ বন্ধ, আর টোটো চোখ বন্ধ করে দাও, দম না ছাড় করো। এইবারটাকে বলে ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসনে বুকের প্রশস্ত শ্বাসনালী এবং ফুসফুসের ব্যায়াম, এই ব্যায়ামটা নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, 10 বার দম না ছাড় করো, আস্তে আস্তে শুয়ে পড়বেন, শুয়ে পড়ুন, হাতটা পেছনে দিয়ে দিন, রেস্ট নাও, খার কাত করে খাটটা কাত করে দাও, রেস্ট নাও। এবার আপনার দেখাবো সর্বাঙ্গ আসন, সর্ব রোগের আসন, সর্বাঙ্গ আসন, পা তোলো, দম নিদ্রিত তোলো, কোমরে হাত দাও, এইভাবে 10 বার দম না ছাড়া করো, চোখ বন্ধ করে, এইভাবে স্টে 10 গুনতে গুনতে থাকবেন, থেকে আস্তে আস্তে পাটাকে ভাঁজ করবেন, ভাঁজ করে আস্তে আস্তে কোমরটাকে ঘোরাবেন, পা সোজা করে সাইডে হাত রাখো, রেস্ট নাও। প্রতিটা ব্যায়ামের শেষে কি এভাবে কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া যায়? প্রতিটি ব্যায়ামের পর রেস্ট নিতে হবে, 10 সেকেন্ড পদ্মাসন করো, মৎস্যাসন, এটাকে বলে মৎস্যাসন। হাতে সামনে রাখো, এইটাকে বলা হয় মৎস্যাসন। এটা হাস বুক ফুলিয়ে দম নাও, ঝাড়ো 10 বার, এই এটা লাংসের ব্যায়াম, লাংস এর ব্যায়াম, এই ব্যায়ামটা করে লাংস খুব পরিষ্কার থাকে, শ্বাসনালী খুব পরিষ্কার থাকে, তাদের হাঁপানি আছে, তাদের হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায় এই ব্যায়ামটা করলে। ব্যাস আস্তে 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 পাতা নিচু করো, আর লাগবেই পা সোজা করো, এইভাবে তো পড়ে নেই, আস্তে আস্তে পা হাত সোজা করো, এবার ওঠো, উঠে বসো, বজ্রাসনে বসো, পা ভাঁজ করে বসো, বজ্রাসনে আমার দিকে মুখ করে কপাল ভাতি। এবার দেখাবো কপাল ভাতি, সব কপাল ভাতি তো পদ্মাসনেও করা যায়। হ্যাঁ বজ্রাসনে করতে ভালো লাগে, কপাল ভাতি একই দিন হাত, কপাল ভাতি নিয়ম হচ্ছে মুখ দিয়ে দম নাও, মুখ দিয়ে ফু দাও, পেটের মধ্যে ফু, পেট ঢুকে যাও, আবার এটা করো, কপাল ভাতি 10 বার করবেন,
উঠে শুয়ে পড়ো, শুয়ে রেস্ট নিন, দু মিনিট রেস্ট নেবেন, সমস্ত ব্যায়াম শেষে দু মিনিট রেস্ট নেবেন, তারপরে উঠে উঠে বসবেন, বসে বসো, একটু বসো না, এবার উঠে দাঁড়িয়ে পড়ো, আস্তে করে এইভাবে দাঁড়িয়ে পড়ো, স্টেপ বাই স্টেপ। এই ব্যায়ামগুলো রোজ করবেন, শরীর সুস্থ থাকবে, রক্ত সঞ্চালন ভালো হবে, আমাদের যে মহামারী রোগটা দাঁড়িয়েছে তার ইমিউনিটি বাড়বে, তাকে রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আপনার কিছুটা বাড়বে, এই বলে আমি আমার আসন প্রণালী শেষ করলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাকে একটি লাইক করবেন, তাহলে পরের ভিডিও অবধি অপেক্ষা করুন। ততক্ষণের জন্য নমস্কার।